জমি নিয়ে দুই তৃণমূল নেতার সংঘাত ঘিরে উত্তপ্ত ভাঙড়ের কাশীপুরের পাকা পোল এলাকা। দুপক্ষের সংঘর্ষ, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে দুই তৃণমূল নেতা ফিরোজউদ্দিন সাপুই ও খৈরুল ইসলামের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, তার জেরেই গতকাল রাতে দুপক্ষের সংঘর্ষ বাধে আহত হন উভয় পক্ষের পাঁচজন। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে এক নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশের বুথের মেম্বার খয়রুল, তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং আমার বুথের কিছু ছেলেপিলে, তারা লাঠি সোঁটা নিয়ে আমার অফিসে এসে হামলা করলো। আমি খয়রুলকে জিজ্ঞেস করলাম যে কী কারণে এসছিস, কী ব্যাপার? তা বলছে না, গালাগালি করেছে। আমি বলি কোথায় কে গালাগালি করেছে, তাই শুনে লাঠি সোঁটা নিয়ে মারপিট করতে আসতে হবে? এইবারে দুই পক্ষের মধ্যে হাতাফাই যা হওয়ার হয়েছে। আমাদের দক্ষিণ খড়গপুরে একটা প্রজেক্ট, একটা কোম্পানি কিছু একটা করবে বলে প্রজেক্ট করছে। সে প্রজেক্ট করছে সেটা তো মূল ইস্যু হতেও পারে, হয়তো কিছু লোকজন যারা জমি দেবে না তারা ওখানে ভোট মেরেছে, সে তাদের ব্যক্তিগত অধিকার ভোট মারতেই পারে। কিন্তু প্রজেক্ট নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম ঝগড়া ঝামেলা ওখানে কিছু হয়নি। আমার তরফ থেকে তো মারপিট আমি করিনি, আমি রাজনৈতিক প্রচারেই আমার গ্রামে আমি ঘুরেছি। পার্টি অফিসে তীর সীমানায় যায়নি, যে কথাগুলো বলছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে কথা। বাড়ি গিয়ে অকথ্যভাষায় গালাগালি করেছে, মেরে দেওয়ার ধমকি দিয়েছে, এবং সেই ফলস্বরূপ হিসেবে ছাদের উপর থেকে, ওরা পার্টি অফিস আছে ছাদের উপরে, সেই পার্টি অফিসের উপর থেকে ইট, বড় বড় ইট মেরেছে, আদলা ইট মেরেছে। আমাদের ছেলেপিলের কিছু ইঞ্জুরি হয়েছে, সেটা প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছি। প্রশাসন তো মানে সঠিক তদন্ত করে তার সঠিক বিচার। আপনাদের কতজন কর্মী আহত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন থেকে 15 জন কর্মী আহত হয়েছে, আরো সব টুকটাক লেগেছে, প্রচুর লোকের লেগেছে। ধান জমির উপর পড়ে থাকা বিদ্যুতের হাই টেনশন লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার ধৌর জামুয়া গ্রামে দুর্ঘটনা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলে। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো সঙ্গীতা, গতকাল সন্ধ্যের নাগাদ বাবা দুলাল কর তিনি ধান জমিতে গিয়েছিলেন ঘাস কাটতে। তখনই যখন ধান জমি থেকে সন্ধ্যে হয়ে যাওয়ায় বাড়ি না ফিরে তার ছেলে তার বাবাকে খুঁজতে যায়, যখন দেখেন যে বাবা ধান জমির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছেন মোহনপুর থানার ধৌর জামুয়া গ্রামে, এবং লুটিয়ে পড়ে রয়েছেন, এবং তখন তার বাবাকে যখন তুলতে যান তখনই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং সেখানে তারপর গ্রামবাসীরা খোঁজাখুঁজি করে দেখেন যে ধান জমির মধ্যে বাবা এবং ছেলের দেহ পড়ে রয়েছে। তখন সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিদ্যুতের, তখন তারপর সেখান থেকে তুলে নিয়ে এসে মোহনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও গ্রামবাসী এবং পরিবারের দাবি যে সকাল থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছিল ধান জমির মধ্যে, কিন্তু বারে বারে বিদ্যুৎ দপ্তরে বলা হলেও বিদ্যুৎ দপ্তরের তরফে যে গাফিলতি সেই অভিযোগ করছেন পরিবারের লোকজন। বিদ্যুৎ দপ্তর যদি সময়ে বিদ্যুতের তারটি সংযোগ করে দিতেন তাহলে হয়তো এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতো না। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে, এবং যদিও পরিবারের অভিযোগ যে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে দুটো প্রাণ চলে গেল, এবং এই নিয়ে কিন্তু শোকের ছায়া এলাকায় নেমে এসেছে, এবং গাফিলতির পুরোপুরি অভিযোগ তুলছেন পরিবার।